আমরা আগে ভিডিও পর্যন্ত এই পর্যন্ত দেখেছি। তো এই ভিডিওতে আমাদের গ্রাফকে সুন্দর করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে এই এক্সের এখানে V1 এবং V2 আছে, আর এখানে লেবেল দেওয়া আছে, স্কেলিং করা আছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের মাউসের লেফট বাটন দিয়ে এই V1-এর উপরে বা V2 এখানে দুইটা ক্লিক করব। একটা ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট গ্রাফটা সিলেক্ট হয়, আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা এখানে এক্সিস ডিটেলস পেয়ে যাব। এই এক্সিস ডিটেলসটা আমরা এখানে আরও যে ফাইল এডিট, ভিউ, প্লট, ইনসার্ট আছে এগুলো থেকে পেতে পারি। তবে এটা হচ্ছে শর্টকাট, এবং শর্টকাটটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এক্সিস ডিটেলসে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে শো X1 X6, X1 Y1 X2 Y2। এখানে আসলে যে জিনিসটা দেখাচ্ছে যে আসলে আমরা এই গ্রাফে জাস্ট শুধু X1 এবং X2 দুইটা এক্সিস দেখতে পাচ্ছি, কিন্তু আরও অনেক ধরনের এক্সিস আছে এবং এগুলোকে নিয়েও কাজ করা যায়। সেগুলো হচ্ছে বিভিন্ন গ্রাফের সাপেক্ষে আমাদের আসে। তো এখন এই এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রেঞ্জ আছে, তারপর গ্রিড, টিক, লেবেল, টাইটেল, লাইন, এরিয়া, মেইনলি এইগুলো দিয়ে আমরা আমাদের গ্রাফকে বিভিন্নভাবে সাজাই। তো প্রথমে আমরা এই সাজানোর প্রথমে যে কাজটা আমরা করে নিব সেটা হচ্ছে এই যে আমরা এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফের লাইনটাকে আমরা ফ্ল্যাপ করে নিব। তো লাইনটা কী করবো, এই যে এখানে লাইন আছে, লাইন এখানে যে শো গ্রিড বর্ডার, তো আমরা আমাদের বর্ডারটাকে কমপ্লিট করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা প্রথম কাজ করব, তাহলে দেখা যাচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে বেশি সুবিধা হবে। তো লাইন থেকে আমরা শো গ্রিড বর্ডার করে নিলাম। তারপর এখন আমরা প্রথমে রেঞ্জে আসি। রেঞ্জে এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রাফটা শুরু হয়েছে 5 থেকে X-axis 5 থেকে 50 পর্যন্ত, এবং দুই সাইডে লেগে আছে। আমরা ইচ্ছা করলে এটা একটু কমায় 5-এর জায়গায় আমরা 0 আর এখানে 50-র জায়গায় আমরা 60 করে দিতে পারি। তাহলে 60 করে জাস্ট অন্য এক জায়গায় ক্লিক করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের গ্রাফটা কিন্তু সরে আসছে। সিমিলারলি আমরা Y1-এ যে Y-axis-এ এখানে 20-এ আমরা 0 করলাম, আর এটা হচ্ছে 500 করে দিলাম, 500 করে দিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমাদের গ্রাফটা কিন্তু এখন জাস্ট অন্য একরকম হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের যার যার উপর নির্ভর করে যে যেখানে আমরা গ্যাপটা ইউজ করবো তার উপর ডিপেন্ড করবে যে আমরা কীভাবে সাজাতে চাচ্ছি। এরপরে আসছে গ্রিড। গ্রিডটা আসলে এই যে গ্রিড এখানে আছে, গ্রিড লাইন্স আর মাইনার গ্রিড লাইন্স, এটা যদি আমরা শো করি এবং এটাও যদি আমরা শো করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড লাইনগুলো আসে। সাধারণত আমরা গ্রিড লাইনগুলো ব্যবহার করি না, তবে এটা আমাদের জায়গা বেসিস ব্যবহার করা লাগতে পারে, সেজন্য সেটা আমরা দেখে দিলাম। এবং এখানে এই যে লাইন প্যাটার্ন, লাইনটা কেমন হবে, মানে এই যে লাইনগুলা, এই যে এখানে যেমন এই যে মেজর গ্রিডগুলো কিন্তু আমাদের সলিড লাইন, তো ইচ্ছা করলে আমরা এখানে সলিড লাইন থেকে ড্যাশ লাইন ইউজ করতে পারি, তারপরে আমরা ড্যাশ ডট ডট ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেসিস যে আমরা ইউজ করতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে যে থিকনেস আছে, থিকনেস আমরা চেঞ্জ করতে পারবো। এই যে থিকনেসটা আমরা এখান থেকে সাপোজ 0.4 দিলাম, এই যে থিকনেস, এটা সব আমাদের নিজেদের কাছে আমরা কী ধরনের থিকনেস ইউজ করতে চাই তার উপর ডিপেন্ড করছে। তো এরকম এটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিসে দিয়েছি, ইচ্ছা করলে আমরা এক্স অ্যাক্সিসের রয়েছে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে আমরা কোনটা চাচ্ছি কোনটা চাচ্ছি না। তো এটা গ্রিড গেল। নেক্সট টিক। টিক হচ্ছে এই যে ছোটো 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 যে দাগগুলো দেখতে পাচ্ছি স্কেলিং করা, এগুলোকে টিক বলে। তো এই টিকগুলো আমরা ইচ্ছা করলে টিক রাখতে পারি, টিক নাও রাখতে পারি, টিক উপরেও রাখতে পারি, টিক এক পাশে রাখতে পারি। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে যে জাস্ট নিচের এক্সিসে টিকগুলো আছে, উপরের যেটা এক্সিস আছে এখানে টিক নাই, এটা বাম সাইডে টিক আছে আর নিচে টিক আছে, ডান সাইডে টিক নাই। তো আমরা ইচ্ছা করলে সব সাইডে টিক নিয়ে আসবো। তার জন্য এই যে গ্রিড বর্ডার টপ, এটা যদি ক্লিক করলে এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্রিড চলে আসছে। ঠিক সিমিলার ওয়াই এক্সিসে যে আমরা রাইটে ক্লিক করলে আমাদের এই যে রাইটে গ্রিড চলে আসছে। তো এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করবে আমরা কোন গ্রিড চাচ্ছি বা চাচ্ছি না। এখন দেখতে দেখি এখানে গ্রিড কিন্তু এখানে দুইটা আছে, একটা মেজর, এই যে এইগুলো আছে মেজর গ্রিড, আর আছে মাইনর গ্রিড, মাঝে মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে মাইনর গ্রিড। তো মেজর গ্রিডে আমরা লেন্থ, থিকনেস দুটো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের যেমন দরকার। সাপোজ আমি এখানে 2 জায়গায় 4 দিলাম, তো 4 দিলে এই যে লেন্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি আমি মাইনর টিকেরও লেন্থ চেঞ্জ করে আমি এখানে 3 দিয়ে দিলাম, তো এই যে এখানে কিন্তু অলরেডি লেন্থ চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে থিকনেসে থিকনেসটা আমি চেঞ্জ করতে পারি, থিকনেসটা আমি একটু বাড়াই দিলাম, মাইনর টিকের থিকনেস এই যে থিকনেস কিন্তু বেড়ে গেছে। সিমিলারলি কিন্তু আমি X1 X2 কিন্তু থিকনেস কিন্তু আমি এখানে লেন্থ থিকনেস সবাই বাড়াই দিতে পারবো।
এগুলো আসলে আমাদের উপর ডিপেন্ড করে, আমি কি ধরনের ক্যামেরা বানাতে চাচ্ছি, কি ধরনের চাইতেছি না, এগুলো সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করবে, এই ডিপেন্ডের উপর করে আসে। আমার এখানে একটু বেশি বড় বড় করে জাস্ট বোঝানোর জন্য আমি একটু বড় বড় করে দিচ্ছি। এগুলো আসলে আমাদের নিজেদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করব। আর এখানে আমার একটা জিনিস দেখতে পাচ্ছি যে টিক মার্কস অ্যান্ড লেভেল স্পেসিং, এখানে অটো স্পেসিং দেওয়া, তার মানে এই যে 0 থেকে 10 এর মাঝে যে স্পেসিংগুলো, এই স্পেসিংগুলো এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এটা আমরা আমাদের ইচ্ছা মতো ইউজও নিতে পারবো। যেমন আমি যদি এখান থেকে অটো স্পেসিংটা ক্লিক করে এখানে 10 করে স্পেসিং করা দিচ্ছে, সেদিকে আমি যদি জাস্ট 20 স্পেসিং করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে ব্যাপারটা কিন্তু 20 স্পেসিং হয়ে গেল। আমরা ইচ্ছা করলে ওয়াইনের স্পেসিংটাও আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 50 রয়েছে আমরা 100 করে দিলাম, তাহলে এই যে আমাদের স্পেসিংটা পর্যন্ত করে দিচ্ছি। এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করছে, আমরা কী ধরনের চাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। তো এটা গেলো। এরপরে আসছে লেভেল। লেভেলটা হলো এই যে 0, 20, 40, 60 এগুলো বলা হয় লেভেলিং করা, এগুলো হচ্ছে লেভেলিং। তো লেভেলের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে আসছে লেভেলটা কি আমরা শুধু নিচে এক্সেস চাচ্ছি না উপরে এক্সেস চাচ্ছি। যদি আমরা উপরে এক্সেস চাই তাহলে এই যে এখান থেকে আমরা ক্লিক করলে আমাদের এই যে এই সাইডটি লেভেলিং কিন্তু হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এক্স অন এক্সেস দিলে এই যে উপরের মধ্যে লেভেলিং চলে আসছে। এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করছে। এখন এই লেভেলিংয়ের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি, কালার ইউজ করতে পারি, সম্পূর্ণ জাস্ট ডিপেন্ডস অন আস, আমরা কী ধরনের চাইতেছি তার উপর ডিপেন্ড করছে। যেমন আমি এখান থেকে যদি একটু চাই, যেমন ফন্টটা এখানে যেটা দেওয়া আছে আমি এটা চেঞ্জ করে আমি সাপোজ এরিয়াল করে দিলাম, সাইজ আছে 24x28 করে দিলাম। ওকে, আমাদের তাহলে লেভেলিংটা অনেক বড় হয়ে গেল। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। দেন আমাদের টাইটেল আছে। তো টাইটেলটা হচ্ছে এই যে নিচে যে V1 এবং V2 যেটা লেখা আছে এক্সিস, এগুলো হচ্ছে টাইটেলিং বলে। এটা আমরা ইচ্ছা মতো এখান থেকে চেঞ্জ করতে পারি, ইউজ টেক্সে দিয়ে আমরা আমাদের যেটা দরকার, সাপোজ আমি এখানে কী লিখলাম, তো কী দিলে যে আমাদের কী চলে আসছে, এবং আমরা চেঞ্জ করে নিতে পারি। এটাকে ফন্টটাও চেঞ্জ করে নেওয়া যায়। যেমন ফন্ট এখান থেকে আমি এরিয়াল আছে এরিয়াল করে নিলাম, পয়েন্ট দিয়ে আমি এখান থেকে সাপোজ 28 করে দিলাম। তো এই যে আমার কিন্তু বড়ো হয়ে গেছে এবং ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এটা আমি ওয়াইন এক্সিসেও করতে পারবো। ইউজার দিয়ে আমি এখানে সাপোজ ভি লিখলাম, তো ভি লিখলে কিন্তু এই যে ভি চলে আসছে। দেন এখান থেকে কিন্তু আমি ফন্টটাও চেঞ্জ করে নিতে পারবো। ফন্টটা আমি এরিয়াল দিলাম, তারপরে আচ্ছা ফন্টটা এখান থেকেও চেঞ্জ করে নেওয়া যায়, আবার এখানে দেওয়া যায়। এখানে সাইজ পয়েন্ট দিয়ে দিলাম এবং এটাকে আমি সাপোজ 28 করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু অনেক বড়ো হয়ে গেছে সাইজটা। তো এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কী ধরনের চাইতেছি। এখন একটা জিনিস এখানে বলি যে এই দেখা যাচ্ছে যে অনেক সময় এই যে টাইটেলটা বা এই যে লেভেলিং, এটা হচ্ছে এই এক্সিস থেকে সবসময় আমাদের সমান ডিস্টেন্সে বা আমরা যেরকম চাই সেরকম থাকে না। যেমন এইটা দেখা যাচ্ছে একটু কাছাকাছি মনে হচ্ছে আমাদের, তো এইটা কিন্তু এই অফসেটটা, এই অফসেটটা কিন্তু আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। যেমন এই যে অফসেট ফ্রম লাইন, তো এখানে 6 আছে, আমি এটাকে 6 জায়গায় বোঝানোর জন্য আমি 10 করে দিলাম। তো দেখা যাচ্ছে এই যে আমাদের কত দূরে ডিস্টেন্স সরে গেছে, এত ডিস্টেন্স আমরা চাই না, 8 করে দিলাম, 8 ঠিক আছে। এবং এটা মাঝে মাঝে আমাদের হয়তো প্রয়োজনের সাপেক্ষে এটা একটু হয়, এখন এটা ঠিক মাঝামাঝি আছে, এটা একটু এই সাইডে উপরে বা নিচের দিকে সমান রাখতে পারে। এই যে সেটা কিন্তু আমরা এই যে পজিশন অ্যালং লাইন, এখান থেকে কিন্তু আমরা সরে ফেলতে পারি। যেমন এটা আমি যদি 70% করে দিই তাহলে এই যে কিন্তু সরে গেছে। সাধারণত এটা আমরা 50% চাই। তো এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের উপরে, আমরা কী ধরনের চাইতেছি, কেমন চাইতেছি, তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে। নেক্সট আসছে লাইন। তো লাইনটা হচ্ছে এই যে আমরা যে পুরো লাইন দিয়ে দিচ্ছি, এটা এটা আমরা প্রথমে দেখাইছিলাম যে এটা আমরা এই যে শো ক্রিট বড়া এটা করে নিব। এটা করে নিলে আমাদের জন্য খুব ভালো হয়, বিরাটটা দেখতে সুন্দর লাগে। তো এটা আমরা প্রথমে করে নিব এবং এখান থেকে ইচ্ছা মতো কালারও চেঞ্জ করে নেওয়া যায়। আর এরিয়া, এরিয়ায় তেমন কোনো কাজ নেই আমাদের। তো এই এরকম এইটা হচ্ছে মোটামুটি কাজ। এখানকার আরও বেশ কিছু কাজ আছে, আমরা যত দেখবো তত আমরা শিখবো, তত বুঝতে পারবো যে এর প্রত্যেকটা কাজ কী। তো এইভাবে এইভাবে আমাদের প্রয়োজনের মতো করে আমরা ইচ্ছা মতো আমাদের এখান থেকে যে সিস্টেমগুলো দেওয়া আছে, যে অপশানগুলো আছে, সেই অনুসারে আমরা আমাদের মতো কিন্তু সাজাই নিতে পারি। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।